জন্ম তারিখ নির্ধারণ করে আপনি আপনার ক্যারিয়ারে কত দূর যাবেন। এক, আপনার জন্মদিন যদি মাসের এক, দশ, উনিশ বা আঠাশ তারিখে হয় তাহলে আপনার জন্ম সংখ্যা সূর্যের সাথে সম্পর্কিত। শাসন, প্রশাসন, চিকিৎসা এবং রাজনীতির ক্ষেত্রগুলি আপনার জন্য উপকারী হবে। সূর্যদেবের উপাসনা করলে কর্মজীবনে বেশি সাফল্য পাবেন। দুই, যদি আপনার জন্মদিন দুই, এগারো, কুড়ি বা উনত্রিশ তারিখে হয় তাহলে আপনার জন্ম সংখ্যা চাঁদের সাথে সম্পর্কিত। শিল্প, চলচ্চিত্র, চিকিৎসা, নৌবাহিনী, শিক্ষা এবং খাদ্যের ক্ষেত্রগুলি আপনার জন্য ভালো হবে। কর্মজীবনে সাফল্যের জন্য আপনার ভগবান শিবের পূজা করা উচিত। তিন, যদি আপনার জন্মদিন মাসের তিন, বারো, একুশ বা ত্রিশ তারিখে পড়ে তাহলে আপনার জন্ম সংখ্যাটি বৃহস্পতির সাথে সম্পর্কিত। শিক্ষা, ধর্ম এবং আইনের ক্ষেত্রগুলি আপনার কর্মজীবনের জন্য বিশেষভাবে উপকারী হবে। কর্মজীবনে সাফল্যের জন্য আপনার শ্রীহরির পূজা করা উচিত। চার, যদি আপনার জন্মদিন চার, তেরো, বাইশ বা একত্রিশ তারিখে হয় তবে আপনার জন্ম সংখ্যা রাহুর সাথে সম্পর্কিত। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, জ্যোতিষশাস্ত্র এবং মার্কেটিংয়ের ক্ষেত্রগুলো আপনার জন্য ভালো হবে। ভগবান শিবের উপাসনা কর্মজীবনে সাফল্যের জন্য বিশেষভাবে উপকারী হবে। পাঁচ, আপনার জন্মদিন যদি পাঁচ, চৌদ্দ বা তেইশ তারিখ হয় তাহলে এই বিষয়গুলি মাথায় রাখুন। আপনার জন্ম সংখ্যা বুধের সাথে সম্পর্কিত। ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং এবং বাণিজ্যের ক্ষেত্রগুলি আপনার জন্য ভালো হবে। কর্মজীবনে সাফল্যের জন্য গণপতির পুজো করুন। ছয়, যদি আপনার জন্মদিন ছয়, পনেরো বা চব্বিশ তারিখে হয় তবে আপনার জন্ম সংখ্যা শুক্রের সাথে সম্পর্কিত। ফিল্ম, মিডিয়া, ওষুধ, রাসায়নিক, গহনা ও সৌন্দর্যের ক্ষেত্রগুলি আপনার জন্য সেরা হবে। কর্মজীবনে সাফল্যের জন্য দেবী লক্ষ্মীর পূজা করুন। সাত, আপনার জন্ম তারিখ যদি সাত, ষোলো বা পঁচিশ তারিখ হয় তবে আপনার জন্ম সংখ্যা কেতুর সাথে সম্পর্কিত। এমন ব্যক্তিদের জন্য কিছু নির্বাচিত ক্ষেত্রে কর্মজীবন করা সবচেয়ে ভালো হবে। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ব্যবস্থাপনা বা ভ্রমণের ক্ষেত্রগুলি আপনার জন্য ভালো হবে। কর্মজীবনে সাফল্যের জন্য আপনার ভগবান শিবের উপাসনা করা উচিত। আট, যদি আপনার জন্ম তারিখ আট, নয়, সতেরো অথবা ছাব্বিশ হয় আপনার সম্বন্ধ শনি এবং মঙ্গলের সঙ্গে রয়েছে। আপনার জন্য প্রশাসন, রাজনীতি, আইন কানুন এবং ইঞ্জিনিয়ারিং, সেনা, ফ্যাক্টরি এবং নির্মাণের ক্ষেত্র অত্যন্ত ভালো হবে। আপনি আধ্যাত্মিক, জ্যোতিষ এবং তন্ত্রমন্ত্রের ক্ষেত্রেও সফলতা পাবেন। আপনি নিয়মিত রূপে শনিদেবের উপাসনা করতে থাকুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানাবেন আপনার জন্ম তারিখ কবে।